হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জ্যোতিষ ব্লগ। দিস ইজ জ্যোতি। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা আরেকজনে বলবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো ওর কাছ থেকে শোনা হয়ে গেল আমরা কোথায় যাচ্ছি। আমরা পার্কে যাচ্ছি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, পার্কটা অনেকটাই বাড়ির কাছাকাছি। তো আমি যখন কৃষ্ণনগর এসেছি পরীক্ষা দিতে, তো সেখানেই পরীক্ষা শেষে করছি পার্কে ঘুরতে। দিদি, ঐশী আর আমি আর হচ্ছে ছোট্ট অনু। তো এই যে পার্কে চলে এসেছি, এটা পার্কটার নাম হলো ডক্টর বিধানচন্দ্র রায় শিশু উদ্যান। তো এই যে চলো দেখাই তোমাদেরকে পার্কের ভিতরটা, অনেকটাই সুন্দর। পার্কটা আবার নতুন করে করা হয়েছে, আলাদা একটা ছিল। অনেকটাই বড় ভিডিও, তাই প্রত্যেকটা রাইড দেখালাম। এখন এরা চলছে, ঐশী আর অনু, আর দিদি ওদের দোলনা দিচ্ছে। এদের দেখে আমারও যেতে ইচ্ছা করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে এখানে। বিকেলবেলা হয়ে এসছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে। তো এদের দেখে আমারও ইচ্ছে করলো, তাই আমিও দোলনা চড়া শুরু করলাম। ভিডিও বানানোর চক্করে আমার অতটা মানে কোনো কিছুতে চড়া হয়নি, শুধু দোলনাটা আর হচ্ছে স্লিপারে একটু চড়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে ঐশী আর মনা হচ্ছে ঢেকি চড়ছে। অনু প্রথমে খুব ভয় পাচ্ছিল, এখন দেখো কত সুন্দর আকাশটা দেখাচ্ছে। বৃষ্টি হওয়াতে হচ্ছে জায়গাটাও কাদা কাদা। তোমরা যদি কৃষ্ণগতেও কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই বলবে। আমি এখনো দুই দিন এখানেই থাকবো। ওরা বললো তো ওদের একটা ছবি তুলে দিতে, আমি আমার ফোন থেকে তুলছি, প্লাস ওদের ভিডিও বানিয়ে দিচ্ছি ওদের ফোন থেকে। তো এখন আর এদিকে ওদেরকে দেখতে দেখতে আমার চোখ খুলে গেছে, ওপর থেকে নিচটা দেখানোর চেষ্টা করছি। ওর ভয় লাগছে। ও এখনো যাচ্ছে, ওর গাড়ি এখনো পৌঁছায়নি, নেমে গেছে, এখন আমি যাবো। প্রথমে তো আমার ভয় লাগছিল, চলে এসছি। এখন ঐশী আসছে। সুন্দর লাগছে, এটাই সব থেকে বেস্ট লাগছে আমার দেখতে। তো এই পার্কের সামনে হচ্ছে আলাদা রেস্টুরেন্টও আছে, বসার জায়গাও আছে। তো এখানে আমরা ফ্যামিলি পুরো সবাই মিলে উঠলাম, খুব মজা হলো। ঠিক নাগরদোলার মতন সেই মজা ছিল। সেই আমরা বাড়ি গিয়ে
বাইরের দিকে যাবো যাবো করছি, আর এদিকে আমার যেতে হচ্ছে করছে না, তাও শুনতে গেছে বলে যেতে হবে। বাড়িতে যাওয়ার সময় চারিদিক দেখছি, তোমাদের সামনে আমি দিনেরটাও তুলে ধরতে পারলাম, রাতেরটাও তুলে ধরতে পারলাম, এক দিক থেকে ভালোই হয়েছে। তো সামনে ফুচকা আর আইসক্রিম আর হচ্ছে ওখানে কি ছিল আর কত, মানে চল একটা সেলফি তুলি সবাই মিলে, সবাই মিলে মাখার একটা হচ্ছে দোকান বসেছে, দিদি সবাই মিলে বলছি যে আমার একটা ফটো তুলে দে, তো ওকে একটা ফটো তুলে দিলাম। এখন আমরা যাচ্ছি দোকানের দিকে, দিদি আগে থেকেই লাইন দিয়ে দিয়েছে, পার্কের সামনে দেখো পার্কের নাম, তো এখানে আমরা লাইন দিয়ে দিয়েছি ফুচকার জন্য, ফুচকা দোকানে অনেক লাইন। এখানে তিনটেই স্টল বসেছে পরপর পাশাপাশি, জানো একটা থেকে একটা, একটা থেকে একটাই যেতে পারি। ভিডিওটা করতে পারলাম না, আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা খাবো আইসক্রিম। আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, প্রত্যেকবারই বলি কিন্তু তোমরা করো না, এইবারটা অনেক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, শুভরাত্রি।